ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুমকি ব্যানার্জি, অধ্যায়ন টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স যাদের আছে তাদের জন্য CC11 2021 কোয়েশ্চেন পেপারটা নিয়ে চলে এসেছি। তোমরা অনেকদিন ধরে কোয়েশ্চেন পেপার দেওয়ার জন্য আমাকে বলছিলে। তোমাদের সিলেবাস হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অ্যান্ড থিওরি টু, ফুল মার্কস হচ্ছে 65। তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারেও আমার কোয়েশ্চেন পেপার দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলোও ফলো করতে পারো। সাজেশনও আমি দিয়েছি, সেই ভিডিওগুলি তোমরা না দেখে থাকলে দেখে নিও। আর আমার নতুন চ্যানেল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ সেখানে গিয়ে একবার চেক আউট করে এসো। আশা রাখবো ওখানকার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তো এক নম্বর থেকে শুরু করছি, দেখে নাও নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক, এখানে আর 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক, আ ফ্র্যাগমেন্ট অফ গভর্নমেন্ট বইটি কার লেখা বা বইটি লেখক কে? খ, অন লিবার্টি বইটির রচয়িতা কে? গ, ডায়ালেকটিক শব্দের উৎস কি? ঘ, কোন ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক উদারনৈতিক ভাববাদী রূপে পরিচিত? উম, এলিমেন্টস অব দ্য ফিলোসফি অফ রাইটস কে রচনা করেন? চ, রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণার প্রবক্তা কে? ছ, সা সিমোর নাম রাষ্ট্র দর্শনের কোন ধারার সঙ্গে জড়িত? জ, কোন কাল্পনিক সমাজতন্ত্রী ফ্যালাঞ্জ নামে এক নতুন ধরনের গোষ্ঠী গঠনের পরিকল্পনা করেছিলেন? ঝ, ক্লাস স্ট্রাগল ইন ফ্রান্স কার লেখা? ঞ, টিএইচ গ্রিনের সামাজিক বিবেকের ধারণাটি কার অনুপ্রেরণায় নির্মিত? ট, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের একটি বৈশিষ্ট্য লেখো? ঠ, জর্জ সোরেলের নাম কি জন্য বিখ্যাত? ড, ফেবিয়ান সমাজতন্ত্র মূলত কোন দেশে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছিল? ঢ, এডওয়ার্ড বার্নস্টাইন কোন চিন্তাধারার সঙ্গে সংযুক্ত ছিলেন? মধ্যাহ্ন, সাংস্কৃতিক মার্ক্সবাদের একটি মূল বক্তব্য উল্লেখ করো। মডিউল ১ দেখে নাও। দু নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানে 10 করে। দুইয়ের ক, বেন্থামের উপযোগিতাবাদের ধারণাটি বিবৃত করো। খ, টিএইচ গ্রিনের স্বাধীনতার ধারণার মূল বক্তব্য কী? তিন, দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানে 15 করে। তিনের ক, সমালোচনা সহ জন স্টুয়ার্ট মিলের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা করো। খ, হেগেলের রাষ্ট্রচিন্তার মূল ভাবনাটি কী? মডিউল টু, চার নম্বর দেখে নাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানে 10 করে। চারের ক, নৈরাজ্যবাদের ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। খ, উত্তর মার্ক্সবাদী তত্ত্বের উদ্ভবের কারণগুলি লেখো। পাঁচ নম্বর দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে। প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 15 করে। পাঁচের ক, কাল্পনিক সমাজতন্ত্রবাদের মূল বক্তব্য ও তার সীমাবদ্ধতা আলোচনা করো। খ, বিভিন্ন ধরনের অমার্ক্সীয় সমাজতন্ত্রের ধারণাগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। এবার যদি ইংলিশ ভার্সন আছে তোমরা দেখে নাও, আমি আর রিড আউট করছি না। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলি এত পছন্দ করার জন্য। আর সাজেশনটি যদি ভালো লেগে থাকে, আর কি ধরনের সাজেশন তোমরা দেখতে চাইছো, আমাকে কিছু সাজেশন দেওয়া হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে অধ্যায়নের কাছে, অধ্যায়নের পাশে থাকো, আমার পাশে থাকো। আর অনেক অনেক চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও হেল্পফুল হয়। বেল আইকনটি প্রেস করে দিও ফার্দার নোটিফিকেশনের জন্য। আর চ্যানেলটি লিভ করার আগে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া আমার নতুন চ্যানেল লিঙ্কে গিয়ে একবার ভিজিট করে এসো। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।